5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই সংবাদ শিরোনাম। আফগানিস্তানে ফের ভূমিকম্প, নিহত 5। মার্কিন সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস। ভারতে একদিনে করোনা আক্রান্ত 17,000। রাশিয়ায় কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত 3। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দুদিন আগে আফগানিস্তানের যে এলাকায় শক্তিশালী ভূমিকম্পে হাজার খানেক লোক প্রাণ হারিয়েছিলেন, ঠিক সেই এলাকার কাছেই আবারও ভূমিকম্পন আঘাত এনেছে। এতে এখন পর্যন্ত 5 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা। শুক্রবার আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরফুজ্জামান জানিয়েছেন, সকালে পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের গায়ান জেলায় আবারও ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, এদিন পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.3। বাংলাদেশ সময় 7:45 দিকে আঘাত হানে এই ভূকম্পন। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাশ হয়েছে। 15 জন রিপাবলিকান কংগ্রেসের উচ্চ কক্ষে ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন এই বিল পাশে। বিলের পক্ষে ভোট পড়ে 65টি আর 33টি পড়ে বিপক্ষে। সম্প্রতি বন্দুক হামলার ঘটনা বেড়ে যায় যুক্তরাষ্ট্র জুড়ে, বিশেষ করে গত মাসে নিউ ইয়র্কের বাফেলোর একটি সুপার মার্কেটে, টেক্সাসের উভালতে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত 31 জন নিহত হওয়ার পর নড়ে চড়ে বসে মার্কিন প্রশাসন। নতুন এই বিলে থাকছে 21 বছরের কম বয়সী ক্রেতাদের জন্য কঠোরভাবে পূর্বের রেকর্ড খতিয়ে দেখা হবে। মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম ও স্কুল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ফেডারেল অর্থায়নে ব্যয় হবে $15 বিলিয়ন। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল 13,000, বৃহস্পতিবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17,000-এ। সংক্রমণ রোধে এরই মধ্যে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্র সরকার। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। সংক্রমণের গতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য পরীক্ষার উপর জোর দিতে বলেন তিনি। যেসব জেলায় সংক্রমণের হার বেশি সেসব জেলায় স্বাস্থ্য পরীক্ষার হার বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী। রাশিয়ায় একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির রাইয়াজান শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইলিউশিন IL-76 প্লেনটি অবতরণের সময় বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই 3 জন নিহত হন। 9 জন আরোহী ছিলেন প্লেনটিতে, বাকিদের উদ্ধার করা হয়েছে। কার্গো প্লেনটি কোন সংস্থা পরিচালনা করে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চলতি বছর আগস্টে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে নতুন শিক্ষাবর্ষ। তবে এবছর নতুন বই শিক্ষার্থীরা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়, কারণ দেশটিতে কাগজের অভাবে পাঠ্যপুস্তক ছাপা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অল পাকিস্তান পেপার মার্চেন্টস অ্যাসোসিয়েশন। কাগজ সংকটের কারণ বৈশ্বিক মুদ্রাস্ফীতি হলেও পাকিস্তানে বর্তমান কাগজের সংকট সরকারের ভুল নীতি ও স্থানীয় কাগজ শিল্পের একচেটিয়া আধিপত্যের কারণে বলে ধারণা করা হচ্ছে। ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্যোগে উত্তর পূর্বের এই রাজ্যটিতে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আসামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 107 জনে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর বন্যা সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছে 30টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। বন্যার কবলে পড়েছেন 45,34,000 মানুষ, আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। শেষ করছি 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.jagonews24.com।